थोड़े दिन में एक करके एक करके। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে আমরা নজর রাখি, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বার্তা চলে এসেছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতি এবং তিপ্রামথা কর্মী সমর্থকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যে বার্তায় তিনি বলছেন আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, আজকে স্বাক্ষরিত হচ্ছে একটি চুক্তি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং মথার মধ্যে। এই চুক্তি স্বাক্ষরিত হবে কিছুক্ষণের মধ্যে, সে বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বার্তাও চলে এসেছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বার্তা আপনারা শুনবেন আর কিছুক্ষণের মধ্যেই। তিনি বলছেন আজকে একটি ঐতিহাসিক দিন, আজকেই স্বাক্ষরিত হচ্ছে গুরুত্বপূর্ণ চুক্তি। এবং তিনি বললেন এটাই শেষ নয়, এর পরেও আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে এবং মথার সমর্থকদের একসঙ্গে থাকার বার্তা তিনি দিয়েছেন, একসঙ্গে সকলে এখানে সেখানে কাজ করার বার্তা তিনি দিয়েছেন। আজকে একটি ঐতিহাসিক দিন, আর এই ঐতিহাসিক দিনেই ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে অবস্থান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক মথা নেতৃত্বরা, তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকের উপস্থিতিতেই কিন্তু সেখানে বৈঠক হবে। এবং এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে, মথার একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং যে চুক্তি স্বাক্ষরিত হবে সেই চুক্তির দিকে এখন গোটা রাজ্যবাসী তাকিয়ে, যে কী চুক্তি হচ্ছে, কী দেওয়া হচ্ছে মথাকে, কী এমন সিদ্ধান্ত নিচ্ছেন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের যারা শাসক দল রয়েছেন তাদের মধ্যে কী চুক্তি স্বাক্ষরিত হয় সেটার দিকে কিন্তু তাকিয়ে। এবং একাধিক আলোচনার পর কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই দিন। এবং প্রদ্যুৎ কিশোর বলছেন আজকে একটি ঐতিহাসিক দিন, সকলকে অপেক্ষা করার কথা তিনি বলেছেন, সকলকে অপেক্ষা করতে তিনি বলেছেন। এবং তিনি যেটা বলেছেন যে আজকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং সেখানে একাধিক বিষয় রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তিনি বলেছেন, আমাদের নজর সেদিকে থাকবে। কিন্তু আমরা শুনব প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজকে একটি অডিও বার্তায়, কিছুক্ষণ আগে তিনি সেই অডিও বার্তা দিয়েছেন, সেই অডিও বার্তায় কী বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কী বক্তব্য আমরা শুনব। पॉलिटिकल पार्टी बट एज अ जाति हमको आगे बढ़ना पड़ेगा, ये बुबागरा का मैसेज है बेलाई नोहम भाई। मैंने कहा था कि मैं खाली हाथ वापस नहीं आऊँगा दिल्ली से। आज ये हिस्टोरिकल अकॉर्ड साइन किया जा रहा है, बहुत खुशी का बात है। लेकिन 6 महीने में जो हम लोगों को काम करना है उसी से नतीजा निकलेगा, तो आप सेलिब्रेट कीजिए लेकिन इतना भी मत कीजिए कि हमें लगे कि हम जीत गए। जीत तभी होगा जब आस्ते आस्ते अगले थोड़े दिन में एक करके हम लोग अपने प्रोग्राम्स को, अपने ज़मीन का अधिकार को, अपना पॉलिटिकल राइट्स को, अपना कॉन्स्टिट्यूशनल राइट्स को, अपना लैंग्वेज को, अपना कल्चर को, अपना हिस्टोरिकल राइट्स को, अपना इकोनॉमिक राइट्स को हम लोग पूरा कर सकें। आज ये एग्रीमेंट हो रहा है, इसमें आपका प्यार और आपका आशीर्वाद से ही मैं सक्सेसफुल हुआ हूँ। मैंने आपको प्रॉमिस किया था कि ये एक ग्रेट डे होगा तिपरासा के लिए, लेकिन हमें सेलिब्रेट करना है लेकिन काम नहीं छोड़ना है। साइन करने के बाद अगर हम लोग बैठ जाएंगे, आराम करेंगे तो कुछ नहीं होगा। इसके बाद हमें बैठकर सबसे एक चर्चा करनी पड़ेगी और सबको लेकर एक संग एज थानसा, एज तिपरासा, नॉट एज पॉलिटिकल पार्टी बट एज अ जाति हमको आगे बढ़ना पड़ेगा। ये बुबागरा का मैसेज है, बेलाई नोहम भाई।